check korin view 125 volt. So let's go 1 2 3. Hi meri la. So namaskar bondhu akal puna eta notun dhammaka video par swagatam janaichu mur channel dip dip vlog choloi aru onno eta dinor disina aji eta notun episode aru ehon notun bike loi gine video tu arambho koribo goisu aru etia prothom prothomote petrol tu bhorailo aru petrol tu bhorailo apunar logor logot kotha pati asu to sa finally aji bolu lagar ase duke aru eikhon ise BS6 ore hoy kintu eikhon 200 বলে আছে নেকি 200 নয় এইখন হচ্ছে 125 হয় ডিউক আর ইয়ার আগত যেটা ডিউকর ভিডিও বানিয়েছিল সেইখন আছিল ডিউক 200 আর আজি এক্সপিরিয়েন্স শেয়ার করিম 125 মানে 125 সিসির ডিউকর এক্সপিরিয়েন্স শেয়ার করিম তো ভিডিও তো স্কিপ না করে মজা আছে সাই দাও Is luck is bad petrol pump to google pay noy mane ki soli ase na jano aru to kuba dokan google pay thoka dokanote petrol bhorai lawa lagu bottleote sau ki hoy ta kam korni agor ekhon dokan asil je tate ami ko je apnak ami google pay kori dido 100 taka cash dibo ni abi to ekhon ekhon dokan besu yate khudi sau দাদা হেল্প এটা করবো নাকি আপনি মানে আপনার গুগল পে করে 100 টাকা দিলে আপনি ক্যাশ দিবা পারবো নাকি তো গাইস ইয়াতে না পালো অ্যাকচুয়ালি দাদারও বলে ক্যাশ নাই সো এটা থমনা লৈকে যাই থাকো আর মানে শেষ নহব লাগে থমনা যাই পাব লাগে কিবাকে তো থমনা লৈকে যাই থাকো তারপর তাতে চাব লাগিব আর কিবা এটা করব লাগিব দাঙি দিব পুরা চাই দাও দেখা পালে লড়াটি হুইলি স্টপি কি মজা মারে ও মাই গড গাইস সাও ইয়ার পড়া অফরোডিং স্টার্ট হো 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 অফরোডিং ভাই অফরোডিং এর কথা কবই না লাগে ডিউক স্টিকট এনেহেন অফরোডিং এর ফালে সিড়ি গুছি যায় এডিয়া ধরক আপনার কবে পাহাড়ে সাহারে উঠবা নরবা পারে তাতে আমার হিমালয়ান সারো কানবা লাগবা পারে কিন্তু ইয়াতে এগুলাখানত কাটি উঠি রাস্তা বেয়া রাস্তাত ভৌ হয়ে গুছি যাব ডিউক ও ফিরছে অফরোডিং ও ভাই মুরগি भूख भी लगा है पैसा भी नहीं है चिकन खा जाऊंगा तेरे को मैं बोम ऑफरोडिंग बे हाय 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 पोरी लोंग ओ है गेलु बे फुलोते होई गोल मिस्टेक मोय जावा लासिल खेने के आइलु एने के ओ भैया पानी पानी हो गई এই নাজারাটো চাওক গাইস বর্তমান খেতি করা টাইম হয়ে গেছে তো গাঁর পরিবেশ এনেকুয়া বহুতে খুবই ভাল লাগে মানে খুবই ভাল লাগে তো গাইস এটা চাওক আমার সম্মুখত আছে ভাল রাস্তা আর এটা পিক আপ চেক করিম ভিউ 125 ভোল্ট তো লেটস গো 1 2 3 মোর দ্বারাই পিক আপ উঠা নহল কারণ পিক আপ তো মোর মানে অল্প মানে রিক্সি লাগি আছে টাউনের রাস্তা সো
যেহেতু সদায় চলে থাকে বাইকখান, তো সিয়াকে দিলো, তো মজা ভাই পুরা একদম উঠে দি একদম। তো গাইস এতিয়া মই পিকআপটো একবার চেক করুন, পাই থাকক। তো গাইস পিকআপটো হি চেক করে ললাক, কিন্তু মানে 95 হাইয়েস্ট পিকআপ উঠছে, মানে কি হল গেছটো ইয়াতে বহুত গরু সরু আছে আর ভিতরা এলাকা, তো মানে বেশি আমি আর নাচলো আর 95, কিন্তু হি ইয়ার আগতে মানে 150 উঠাইছে, 115 হি উঠাইছে। আর এইফালে সব পুরা এইফালে বানপানীত রাস্তা কি অবস্থা ও ভাই, রাস্তা একদম পুরি চেষ্টা ধ্বংস করে ফেলছি সাল্লা, এই বানপানীটুকু যে কি কম, মানে তাদের পুরো বহুত বস্তু অনিষ্ট করে ফেললাম, বহুত বস্তু বলে বলো খহি গেছি পুরো রাস্তা। তো ফাইনালি গাইস মানে পার হয়ে আইলো রব, অল্প আগে আইলো মানে সাই সাই আইছিল, ফাইনালি এখন গুগল পে থাকা দোকান পাইছো, পেট্রোল আছে আর ইয়ার মানে পাই গেল এইখানে, তো আর টেনশন নেই, পেট্রোলটা ভরাই লো ইয়াতে বটল। তো গাইস এইখানে সব বোম অফ্রোডিং হয়, ও মাই গড, হায় হায় মেরি লা 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 লা, ও কথা নাই দক, তো ফাইনালি আমি পিস রাস্তা পাই গেলো, এতিয়া আর বেয়া রাস্তা নাই, আর বেয়া রাস্তা আজি দেখিবলে নাপাবো আর। এটা সব গাড়িখনের কথা কব গেলে সব গাড়িখন হয়েছে 125 সিসির, সেটা সবে গমে পাইছে। তো কথা হল কি, ধরক আপনার আপনার লড়াই ধরক, মই ধরে লোক মই মা দেউতাক প্রেসার দিয়ে আছো যে মোক এখন হেভি গাড়ি লাগে, ভাল দেখাত ভাল দেখা স্পোর্টস গাড়ি লাগে, তো তেতিয়া কি হয় মাক দেউতাকর চিন্তা করে যে এখন ভাল হেভি গাড়ি কেউ দিম, মানে কেনেকৈ দিম যদি জোরত চলাই কিবা হয়ে যায় হক নহক কিবা এটা হয়ে গেলে, তো একচুয়ালি এইখন গাড়ি দিব পারে, কারণ কেউ এইখন গাড়িখন হয়েছে 125 সিসির, কিন্তু গাড়িখন 125 সিসির ক্ষেত্রে কব গেলে হেভি হয় আর বহুত বেশি স্পিডত চলাবও নারিব, আপনার সন্দেহ মরিব, কিন্তু স্পিডত চলা যেন পাব, ফিল এটা পাব, সি এটা মানে ভাইব এটা পাব মানে বাইকখন চলাই কিনে, তো সেইটোই কথা। আর চক বাইকখন দেখিবলৈ ধুনিয়া স্পোর্টস বাইক হয়, যেনেকুৱা বাইক আপনার সন্তানে বিচাৰে সেনেকুৱাই হয় বাইকখন, এইখন তো ধুনিয়াকৈ এইখন বাইক আপনাদের দিব পারে, মজা আছে একদম। আর বাইকখানের পিকআপটো আপনাদের গমে পালে 95 উঠেছে, কিন্তু কথাটো কেন জানে না, ইয়াত আইফোনের নিচিনা হয় মানে এন্ড্রয়েডত আপনার 64 মেগাপিক্সেল থাকে, কিন্তু আইফোনতো মাত্র 12 মেগাপিক্সেল 13 মেগাপিক্সেল, কিন্তু কেন হেন পিকচার কোয়ালিটি আপনাদের গমে পে, তো এতে হেন হেন বলে ভাববা পারি আর, তো সেটাই কথা। আর বাইকখানের সিটিং কমফর্টেবলের কথা কব গেলে দুটা সিটে ভাল, চলাতো আর পিলিয়নের দুটা সিটে মজা বলে বলো মই, আর ব্রেকিং সিস্টেম আগর ফেলে সিঙ্গল এবিএস আছে আগর ফেলে, আর মানে কি কইছো আপনার 125 সিসির গাড়ি হয় তো ব্রেকিং লগত ইমান এটা কথা নাই, ইমান স্পিডত চলা না যায়ও, তথাপিও এবিএস দিয়া গৈছে, কিন্তু এনে 150-র উপরতে মই এবিএস থকা বলে শুনেছিলো, কিন্তু এখন 125 গাড়িতে এবিএস দিছে, বাহ 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 ভাই। আর মাইলেজের ক্ষেত্রে কব গেলে ভাল কন্ডিশন লই মিনিমাম হাইয়েস্ট মাইলেজটো কইছো মই, ডাইরেক্ট হাইয়েস্ট মাইলেজটো কইছো, ভাল মানে কন্ডিশনত চলালে তেতিয়া 40 আরামসে বাই যাব বলেছো আরামসে। আর হ্যান্ডেলিংয়ের কথা কব গেলে হ্যান্ডেলিং একদম পারফেক্ট হয়, আপনার কোনো জায়গায় পেইন হব বলে মই নাভাবো, আপনার কঁকালত হোক হাতত হোক শোল্ডার আর থাক কোটো একো পেইন নহব বলে মই ভাবো, কারণ মই চলাই আপনার যেখানে মানে গম পাইছো মানে মই এইখান গাড়ি হেরিত নিছিল, আমি যে এই আপনার যদি মোর ভিডিও কন্টিনিউ চাই থাকে তাহলে গম পাবো যে বাবু ভাইয়ার অসমত যেটা ফার্স্ট মিটআপ হয়েছিল তেতিয়াও আমি এইখান গাড়ি লই গেছিলো অবিনাশর মই, আর পাছত অবিনাশ বহি আছে আর অবিনাশরে হয় এইখান গাড়ি, আর তেতিয়াও এইখান গাড়ি লই গুৱাহাটীলৈকে লই গেছিলো, আর ময়ও বহুখিনি দূর চলাইছিল, কিন্তু একো প্রবলেম পোৱা গাড়িখন অল ওভার চাব গেলে সব ফালে ঠিকই হয়, আর মানে বিশেষ কই মানে এইখন গাড়ি
পারচেস করব বিচারে মানে যার বাজেট কম হয় আর যুনি মানে ইমান মানে স্টাইলিশ গাড়ি লাগে কিন্তু ইমান হেভিও না লাগে তো এইখান গাড়ি মজা আছে পারচেস করব পারে তো গাড়িখনের যিখিনি মোর নিজা অপিনিয়ন আছে মই গটেখানি আপনার লগত শেয়ার করব চেষ্টা করল আর কেনেকুয়া কি বুঝি পালে আপনার না জানো আর কিন্তু মই ভাবু ভালেখানি আপনার মই এই গাড়িখনের উপর নিজা রিভিউটো দিব পারিছো কিন্তু ইয়ার মাজতে আরো একটা কথা কম মানে কি জানে না একটা ভাল খবর মানে মানে বহু দিনের কষ্ট করে আসল একটা কাম হক বলে কিন্তু আপনার মরম আপনার আশীর্বাদ এই কামটো মানে ফাইনালি হল মানে তো মানে কমেন্টতো দিছিল যে কোনবা এজনে যে মনিটাইজেশন অন হল নে নাই তো ফাইনালি মনিটাইজেশন অন হয়ে গেছে গাইস হে হে মজা মজা তো মনিটাইজেশন অন হয়ে গেছে তো আপনার বহুত বহুত থ্যাংক ইউ এইখানে হেল্প করার কারণে মোক আর আগলেও হেল্প করে থাকিব মই মজা মজা ভিডিও আপনার দেখাই থাকিম আর এই ভিডিওটো ইয়াতে খতম করো যদি ভিডিওটো চাই ভাল লাগিছে তাহলে লাইক শেয়ার কমেন্ট একো করব না লাগে খালি ভিডিওবিলাক একদম ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণকৈ চালে হল আর যদি আগলৈকে এই লড়া ছোৱালী দিনলৈকে যদি মোৰ ভিডিও চাই থাকিব বিচাৰে তেনেহলে চেনেলটো কৰি লব সাবস্ক্রাইব তো আজিলৈ এৰিছো টাটা বাই বাই কলিকতা বোম্বা।